আসসালামু আলাইকুম, ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানব কমলার খোসার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমরা সাধারণত কমলা খেয়ে কমলার খোসা ফেলে দিই। আমরা যদি এই কমলার খোসার স্বাস্থ্য উপকারিতা জেনে নিই, তাহলে আজ থেকে এই কমলার খোসা আর ফেলে দেব না, এটি সংরক্ষণ করে আপনি বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন। ত্বকের যত্ন নিতে এই কমলার খোসা কিভাবে ব্যবহার করা যায় এটি জানব। কমলার খোসা ত্বকের নমনীয়তা বাড়িয়ে দিতে পারে অতি তাড়াতাড়ি, এবং এই আপনার ত্বককে মসৃণ এবং নরম করে তুলতেও পারে অতি তাড়াতাড়ি। তবে কমলার খোসা সরাসরি ত্বকে প্রয়োগ করা যায় না, ত্বকের জন্য আপনাকে তাজা কমলার খোসা বেটে নিতে হবে বা পিষে নিতে হবে, সাথে মসুর ডাল বেটে নিতে হবে। এই কমলার খোসা এক চামচ এবং মসুর ডালের বাটা বা পিষা এক চামচ নিয়ে আপনি ভালো করে একটি পেস্ট বানিয়ে নিন, এবং আপনার যে ত্বকে বলি রেখা পড়ে গেছে বা দাগ পড়ে গেছে এবং মলিন হয়ে গেছে, এই জায়গায় আপনি যদি লাগাতে পারেন এক সপ্তাহ থেকে 15 দিন, তাহলে আপনি ভালো ফল পেতে পারেন। ত্বকের বলি রাখা দূর করতে এবং ত্বকের যে কোনো দাগকে দূর করতে আপনি এই কমলার খোসা বাটা বা এই কমলার খোসা পিষে নিয়ে মসুর ডালের সঙ্গে একসাথে মিশিয়ে যদি এভাবে ব্যবহার করেন, তাহলে আপনি অতি তাড়াতাড়ি ভালো ফল পেতে পারেন। আপনার ত্বক হবে মসৃণ, নরম এবং দীপ্তিময়। ভ্রূণের সমস্যা দূর করতেও পারে এই কমলার খোসা। সাধারণত একটি কমলার খোসা আপনি 2 কাপ পানিতে ভালো করে গরম করে নিন, এবং এই পানি সিদ্ধটুকু আপনি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। প্রতিদিন সকালবেলা অথবা রাতে এই কমলার খোসা দিয়ে সিদ্ধ পানিটুকু ঠান্ডা করে মুখ ধুয়ে নিতে পারেন, তাহলে আপনার এই ভ্রূণের সমস্যা দূর হয়ে যাবে। কারণ এই কমলার খোসায় রয়েছে অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টি ফাঙ্গাল, এগুলি ভ্রূণের বিরুদ্ধে খুবই ভালো কাজ করে। অ্যাসিডিটির সমস্যা কমাতে পারে এই কমলার খোসা। কমলার খোসা থেকে তেলও তৈরি করা যায়। কমলার খোসার তেলে প্রচুর পরিমাণে অ্যান্টি মাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লামেটরি রয়েছে, যা অ্যাসিডিটির সমস্যা দূর করতে খুবই ভালো কাজ করে। এছাড়াও এতে ডি লিমোনেন নামের এক ধরনের উপাদান রয়েছে, যা অন্ত্র ও লিভারের ফাংশনকে স্বাভাবিক রাখে। আর এই তেল পানিতে 2 ফোঁটা মিশিয়ে পান করলে নিয়মিত আপনার অ্যাসিডিটির সমস্যা চিরতরে দূর হয়ে যাবে। তো সম্মানিত শ্রুতি, আজকে আমরা জানলাম এই কমলার খোসার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।